হাই পরিবার, সবাই কেমন আছো? পম্পাইস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ কি ভিডিও, ছোট ভিডিও, অত বড় আজকের ভিডিওটা হচ্ছে না। সকাল থেকে আমি ভিডিও করছি না, এখন বিকাল বাজে 4টে। তো দেখো, আমাদের পাশের বাচ্চাগুলো হচ্ছে আশেপাশের বাচ্চাগুলো যে রথটা নিয়ে গেছিলো রথের দিন, আজকে আবার উল্টো রথ, সেই রথটা নিয়ে এসছে, তো নিয়ে যাচ্ছে বাড়িতে। তো দেখো, অন্নকে একটু ফল প্রসাদ দিয়ে গেল আর খিচুড়ি প্রসাদ করেছে ওরা। তো ওই দেখো, অন্নব একটু রথটা ধরে টানছে, ভয় ভয় পাচ্ছে, আগে সেরকম দেখেনি, আগের বছর ছোট ছিল অতটা বোঝেনি, এবার একটু বুঝছে কিন্তু ভয়তে হাত দিতে যাচ্ছে না। তো ওই দেখো, অন্নব একটু প্রসাদ নেবে ভাবছে, মানে ও ভাবছে ভাবছে নেবে কি নেবে না, দেখো নিয়ে আবার ব্যাকে দিয়ে দেবে, নেবে না। তো আজ দোকানে যাব, তো একটু গুছিয়ে টুছিয়ে দোকানের দিকে চলো। এই দেখো আমাদের কালীতলার রথ, এই রথ মানে আগের দিনও সাজিয়েছিলো, মানে রথের দিন, তা তোমাদের সেদিন আর দেখায়নি, খুব বৃষ্টি ছিল আর শরীরটা অতটা ভালোও ছিল না বলে সেদিন কোনো ব্লগ ভিডিও কিছুই করিনি। তো চলো, টোটোতে বসে পড়েছি, দোকানের দিকে চলো, দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে দোকানের সামনে দিয়ে, আমাদের দোকানের সামনেই বসলে অনেক রথ দেখা যায়, রথের মেলায় আমাদের আর যা লাগে না, দোকানে বসে অনেক মজা হয়, সবাই মিলে বসে পাঁপড় ভাজা, জিলিপি খেতে খুব মজা হয়, জিলিপি একদম দোকানে ভাজে আমাদের, তো ওখান থেকে নিয়ে জিলিপি খেতে, প্লাস হচ্ছে পাঁপড় ভাজা খেতে, আর সব মামি যাবে, মামুনি যাবে, সবাই মিলে ওখানে বসে এমনি মজা হবে, আর মেলায় টেলায় আর যা লাগবে না, আর অত ভিড়ভাট্টার মধ্যে যাওয়ার ইচ্ছাও নেই। একটা রথ দেখলাম আমরা, তো চলো। এই দেখো আমাদের দোকানের সামনে দিয়ে আরেকটা রথ নিয়ে যাচ্ছে, তো চলো আমাদের সঙ্গে, তোমরাও জিলিপি ভাজা দেখো। দেখো কাকা জিলিপি ভাজছে, আর কাকা জিলিপি ভাজছে, আর জিলিপিতে হচ্ছে রস মা দিচ্ছে, মানে জিলিপি ভেজে রসের মধ্যে দিতে হয়, তারপরে সেটা তুলতে হয়, তুলে মানে গরম গরম সব, দেখো লাইন লাইন দিয়েছে সব জিলিপি নেওয়ার জন্যে। তো ওই যে কুমারেশ মানে অর্ণবের পাপা জিলিপি তুলছে গরম গরম, খুবই গরম জিলিপি, যিনি হাতে কী করে তোলে, হাতে হাত পুড়ে যায় না, ওদের অভ্যাস আছে হয়তো। তো দেখো জিলিপি ভাজছে কাকা, ওদিকে মা জিলিপি হচ্ছে জিলিপিতে রস দিতে হয়, সেই রসটা মা দিচ্ছে, আর হচ্ছে কুমারেশ, প্রিয়াঙ্কা আরও অমিত আছে দোকানে, ওরা হচ্ছে বেচা কেনা করছে জিলিপি বা মিষ্টি টিষ্টি বেচা কেনা করছে, আমরা বসে বসে দেখছি আর হচ্ছে জিলিপি খাচ্ছি আর হচ্ছে ইয়ে পাঁপড় ভাজা, এই মানে রথ উল্টো রথ, মানে জিলিপি পাঁপড় ভাজা আর হচ্ছে ভুট্টা, এটাই মাস্ত, সে মানে এই জিনিসটা না খেলে আর মানে রথের কি ঘুরলে বা রথ কি দেখলে, এই তিনটে জিনিস তো খেতেই হবে। তো দেখো কি সুন্দর করে কাকা ভাজছে, কাকার খুবই কষ্ট হচ্ছে, গরম যে খুবই গরম, প্লাস হচ্ছে কাকা খুব ঘামছে, আর ওই মানে গ্যাস থেকে যে একটা হিট উঠছে, গরম একটা তাপ উঠছে, ওই তাপে ওনার কষ্ট হচ্ছে খুব। আমরা পাশে বসেছিলাম, কেন কি দোকানের ভিতরে তো অতটা জায়গা নেই, বসার জায়গা মতন নেই, তো বাইরে দিয়ে আমাদের বসার মানে একটু একটা টুল দিয়ে আমরা সব বসে দেখছি কাকা কী করে ভাজছে। তো ওইখানে বসেই আমাদের এত গরম লাগছে, আর কাকা যখন এত কাছ থেকে ভাজছে ওনার কতটা কষ্ট হচ্ছে, দেখো অনেক কষ্ট করার পরে সবাই ফল পায়। তো দেখো মা যে মানে ওই রসের মধ্যে দিচ্ছে জিলিপিটাও একদম গরম গরম, ভেজেই তেলের থেকে তুলে ওই চাট মানে ওই চাটনি কী বলে ওটাকে, ওই রসের মধ্যে দিচ্ছে। ওই দেখো আমরা বসে রয়েছি পাশে, মানে এতটা দূরে বসে রয়েছি, তাও মানে মানে তাপটা লাগছে আমাদের, খুবই তাপ লাগছে। তো এই দেখো অর্ণবকে কোলে নিয়ে বসে রয়েছি, মানে সামনে দিয়ে রথ যাচ্ছে, রথ দেখছি বসে বসে, খুবই মজা লাগছে। আজকে কোথাও যাইনি, আগের দিন এসে একটু গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, খুবই ভিড়ের মধ্যে ফোন বের করা মানে অসম্ভব ছিল, এত ভিড় হয়েছিল রথের দিন, উল্টো রথ তাও একটুখানি কম মানে ভিড় হয়েছে। তো আর কি বলবো, বেশ আজকের ভিডিওটা বেশি বড় করব না, ছোট ভিডিও রাখছি। ওই দেখো মামি, মামি লজ্জা পাচ্ছে, মামি মামির সামনে যে ফোনটা মানে সামনে করেছি, মামির লজ্জায় মুখ লুকাচ্ছে বলছি, দেখো। চলো তোমাদেরকে আরেকটা রথ দেখিয়ে দিই, বড় একটা রথ আসছে, আমাদের আসার আগেই দুটো তিনটে রথ চলে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো এখন একটা বড় রথ আসছে, ওই রথটা তোমাদেরকে দেখিয়ে দিই, মানে খুবই সুন্দর রথটা দেখো, জগন্নাথ দেবের রথ,
কী সুন্দর করে সাজায় ফুল দিয়ে, এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে, মনে হয় বসে বসে দেখি। তো আর বেশি বকর বকর করলাম না, সবাই খুবই ভালো থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।